হাজরা, আপনি যখন ছেলেটিকে চেক করছিলেন তখন ওর চোখ দুটো খেয়াল করেছিলেন? হ্যাঁ করেছি। আপনার ওকে দেখে মনে হচ্ছিল না ও ভিতরে ভিতরে খুব অস্থির হয়ে আছে? দেখুন, যে ঘটনার মধ্য দিয়ে ও আজ এই স্টেজে এসে পৌঁছেছে সেখানে তো একটা অস্থিরতা থাকবেই। তাছাড়া প্রতিদিন ওকে এত ওষুধ এত ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তাতে ওর শারীরিক একটা অস্বস্তি তো আছে, তার থেকেই হয়তো এই অস্থিরতা। ডক্টর, আমরা যে ওর সামনে আলোচনা করছিলাম ও শুনতে পাচ্ছিল? হ্যাঁ শুনতে তো পাচ্ছিলই, হয়তো সব কিছু ঠিক মতো লোকেট করতে পারছিল। তাছাড়া কি জানেন, এই হসপিটালের পরিবেশ, চারিদিকে এত লোকজন, সবই তো ওর কাছে অচেনা, এটার জন্যেও ছেলেটা উতলা হতে পারে। তবে যা বোঝা, কাল ব্যান্ডেজটা খুলেই বোঝা যাবে। আই হোপ খারাপ কিছু হবে। দাদা, 500 ময়দা দেবেন, 500 সুজি, আর 1 কেজি চিনি, আর 250 গোবিন্দভোগ চাল, আর ও কাজু কিসমিস আছে? হবে, ঠিক আছে, 100-100 করে দিয়ে দিন। আর কিছু? আর হ্যাঁ, একটা তেলের প্যাকেট। 1 কেজি না 500? 1 লিটারের প্যাকেট দিন, এই নিন। দাদা, সকালে দুধের প্যাকেট কখন পাওয়া যাবে? সকাল 7টার সময় পাবেন। 7টা না, ঠিক আছে, আমি কাল সকালে এসে একটা দুধের প্যাকেট নিয়ে যাব। এই দেখো দেখো, দেখো দেখো, স্বামী মরে গেছে তাও এখনো শাঁখা সিঁদুর পড়ে আছে। জানি জানি, ওর স্বামী মারা যাওয়ার পর খুব শক পেয়েছে। ওর মাথাটা কেমন কেমন হয়ে গেছে, ও নিজেকে এখনো সধবা ভাবছে। এত বড় ঘরের মেয়ে আর এই রকম পরিবারে বিয়ে হয়ে জীবনটাই দুর্বিষহ হয়ে গেল। টাকা থাকলেই তো আর সব সুখ হয় না গো, এর জন্য কপাল করে আসতে হয়। কি গো বউ, দোকান থেকে জিনিস কিনতে এসেছিলে? সবাই কাজে একটু ব্যস্ত আছে, তাই মা আমায় দায়িত্ব দিয়েছিল এই জিনিসগুলো আনার জন্য। তা কি এমন জিনিস, বাড়ির আর কেউ পারবে না, তোমাকেই দায়িত্ব দিল? স্বামীর জন্মদিন পালন করবে তোমার শাশুড়ি? হ্যাঁ, কিন্তু তোমার স্বামী তো আপনারা সবই তো জানেন, একটা ভুল খবর পেয়ে মা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, তাই আমরা সবাই মিলে চেষ্টা করছি মায়ের ইচ্ছেগুলো কী করে পূরণ করা যায়, এই আর কি। আচ্ছা, আমি এখন আসছি। চলো 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 চলো, তাড়াতাড়ি, দেরি করো না, এখানে রেখে দাও, সব সোফায় রেখে দাও, আস্তে আস্তে বসব, তাড়াহুড়ো করিস না। আপনি এখানে আসুন, রেখে দিন এখানে, আস্তে আস্তে। এবার তাহলে আমরা যাই বৌদি। যাবি কোথায় রে, তোরা তো দেখবি। তাহলে নতুন বৌদিকে ডেকে আনি। না না, ওকে ডাকতে হবে না, আমরাই দেখবো। কি ব্যাপার মৌ, এতগুলো তুমি এগুলো কোথায় পেলে? কোথায় পাবো আবার, মুন্নির বাড়ির আত্মীয় স্বজনরা পাঠিয়েছে। হ্যাঁ তো ঠিক আছে, এখানে এনে জমা করলে? জমা করলাম কোথায় রজত, এগুলো খুলে দেখবো। দেখবো না, দেখো যার জিনিস সে যখন খুলবে তখন দেখো।
ওর যা স্বভাব আমার মনে হয় না ও গিফটগুলো খুললে আমাকে ডাকবে। ডাকবে না ডাকবে না, তোমার এগুলো দেখার প্রয়োজন কি? এটা প্রয়োজনের কথা নয় রজত, এটা এক ধরনের মজা। কি ধরনের মজা? তুমি একজনের গিফট তার উইদাউট পারমিশনে তুমি খুলছো আর বলছো মজা, এটা কি ধরনের মজা আমাকে বলো তো। ওসব তুমি বুঝবে না, পারছো না সেটা বলো। এমন একটা অপয়া সেই বাড়িতে ছুটেছে যে আমরা বিয়েতে কোনো মজা করতে পারি না, যদি এই গিফটগুলো খুলে তো একটু আনন্দ করতে পারি। বুঝে গেছি, তুমি এক কাজ করো, দাদুকে ডাকো, সোনামা মুন্নি ওদের ডাকো, তারপরে খুলো। এমন ভাবে বলছো কেন রজত? মুন্নি বড় যা হিসেবে গিফটগুলো আমি খুলে দেখতেই পারি, এতটুকু অধিকার আমার আছে। প্রশ্নটা অধিকারের নয়, প্রশ্নটা হচ্ছে ঠিক ভুলের। আর আমি কোনো ভুল কাজ করছি না রজত। মু তোমাকে কিন্তু এর জন্য পরে কথা শুনতে হবে। তোমার প্রবলেমটা কি জানো রজত? প্রত্যেকটা কাজে ব্যাঘাত হওয়া তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একদম না, তুমি ভুল করছো। তুমি যদি একটা ভুল করো সেটা ধরিয়ে দেওয়াটা ঠিক নয়। আমি যখন একবার বলেছি এই গিফট আইটেমগুলো আমি খুলে দেখবো, তখন আমি তাই করবো। আমি তো বুঝতে পারছি না, এতগুলো জিনিস, এতগুলো প্যাকেট, একটাও কি ভালো জিনিস বেরোবে না? ফালতু ফালতু জিনিস এখানেই বানিয়ে আসার দরকার হচ্ছে। সব জিনিস আমাদের দিয়ে দিচ্ছে, নতুন বউদি যদি কিছু মনে করে ফোন করলে মনে করবে। আমার হয়ে গেছে, তবু একবার জিজ্ঞেস করে নিলে হচ্ছে না? শোনো, যা দিচ্ছি চুপচাপ নিয়ে বাড়ি যাও, একটা এক্সট্রা কথা হবে। এইসব জিনিসপত্র দিয়েছে আমার কি মনে হয় বলতে পারছো? মুন্নি বাপের বাড়ির লোকজনের সব ভালো ভালো জিনিসগুলো কেন বেছে নিজেদের কাছে রেখে নিয়েছে? আমার মনে হচ্ছে এসব জিনিসগুলো তোদের কপালেই নাচছে। অবশ্য মুন্নিকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? ও তো হয়তো এসব শাড়ি পরলেও পড়তে পারে। আবার আরেকটা জঘন্য শাড়ি। উফ, আমি দেখতে দেখতে বোর হয়ে গেলাম। আবার আমাদের বাড়ির অনুষ্ঠানটা হলে তাও ভালো কিছু জিনিস পাওয়া যেত। জানো তো রজত, মা বলেছিল ভালো একটা শাড়ি পেলে মাকে দিব। অনুষ্ঠানটা হলো না, ইচ্ছে তো কেন দিদি? কি বললো তুমি?
শুধু দুধটা আনিনি, কাল সকালে নিয়ে আসবো। সে কি কেন, ওটা তো আজকে নিয়ে এলেই পারতে, এনে তোমার ফ্রিজে রেখে দিতে পারতো। রাজার জন্য পায়েস করবো বাসি দুধ দিয়ে, যখন কাল সকালে ফ্রিজ দুধই পাবো। ও ঠিক আছে, তাহলে কাল সকালে গিয়ে এনো। আসলে সকালবেলা তুমি বাড়ি থেকে বেরোলে বাড়িতে পাঁচজন প্রশ্ন করবে বিভিন্ন রকম, সেটা তো ভালো লাগবে না। না না না, এগুলো এখানেই রাখো, কোথায় নিয়ে যাচ্ছ? এখানে? হ্যাঁ। না না, এখানে থাকবে না, আমি বরং এগুলোকে রান্নাঘরে রেখে দিচ্ছি। বড়বৌদি, আমি বলছি এগুলোকে রান্নাঘরে রেখো না, কারণ মেজ বৌদি 10 বার ধরে রান্নাঘরে ঢুকবে, এগুলো দেখে হাজার একটা প্রশ্ন করবে। তুমি এক কাজ করে জিনিসগুলো তোমার ঘরে বরং রেখে দাও। আরে বাবা, আমরা তো আর নিজের ইচ্ছেতে এগুলো করছি না, মা বলেছে তাই আজ জন্মদিন পালন হচ্ছে, বলে দেবে। বুঝতে পারছি দুষ্টু, কিন্তু তুমি একটা জিনিস ভাবো, বাড়িতে বিভিন্ন রকমের অশান্তি চলছে, বিশাখাকে এগুলো জানতে দিয়ে আর অশান্তি বাড়িও না। বৌদি তো মেজদা অফিসে বেরিয়ে যাওয়ার পর একটু টুকটাক কাজকর্ম সেরে ঘুমোতে যায়, তুই বরং সেই সময়টা গিয়ে এই রান্নাবান্নাগুলো করে নিবি। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন লুকাবো? আর যখন ভাজাভুজি করবো তখন তো জানতেই পারবে, পায়েস বানাবো জানতে পারবে না? লক্ষ্মী বোন আমার, ঠাকুরজি যেটা বলছে এবারকার মতো অন্তত শোনো। দেখ দুষ্ট, আমি বলি কি, এই ব্যাপারটাতে তো বাবার আপত্তি থাকতে পারে, সেক্ষেত্রে বাবা তো ব্রেকফাস্ট করে পরেন কাকাদের বাড়িতে তাস খেলতে যান, তুই বরং সেই সময় যদি এই কাজগুলো করিস তাহলে বাবা জানতেও পারবে না, বাবা কোনো অসুবিধাও হবে না, তাই না? দেখো বর্দি ভাই, আমি আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু কে কি ভাববে তার জন্য আমরা মায়ের ইচ্ছেটা পূরণ করব না? মানে মায়ের ইচ্ছার কোনো ভ্যালুই নেই, মেজদি কি ভাববে তার জন্য আমরা আমরা কিছুই করতে পারবো না কেন গো? না দুষ্টু, মায়ের ইচ্ছের ভ্যালু আছে, কিন্তু সেটা যদি বাড়ির আর পাঁচটা লোকের কাছে না থাকে তাহলে তাহলে তুই কি করবি বলতো? দুষ্টু, তোমাদের সেন্টিমেন্টটা বুঝতে পারছি, সেজন্যই বলছি তোমরা যা চাইছো সেটা হোক ঠিক আছে, কিন্তু বাড়িতে যারা যে কোনো ছুতোয় অশান্তির সুযোগ খোঁজে তাদের সেটা না জানিয়ে করাটাই বাঞ্ছনীয় নয় কি? দিদি ভাই, আমি না, কোনো কিন্তু নয়, এবার অন্তত আমরা যেটা বলছি সেটা তোমাকে শুনতেই হবে। হাউ ডেয়ার ইউ, আমার মায়ের নামে তুমি কি বললে? তোমার সাহস তো কম না? আমি তো ভুল কিচ্ছু বলিনি দিদি, তোমার মাকে দেখে আমার কখনো মনে হয়নি যে আমার মতো একটা সাধারণ মেয়ের বিয়েতে পাওয়া শাড়ির জন্য উনি উনি এতটাই লালায়িত থাকবেন। ভিতরে এবার যা। পুষ্পদি, তোমরা এগুলো নিয়ে যাও। না থাকবে না নতুন বৌদি, আমি তো বলছি তোমরা এই গিফটগুলো নিয়ে যাও। আমি কিন্তু বারবার তোমাকে বারণ করেছিলাম, শুনলে না আমার? কংগ্রেচুলেশনস মুন্নি, আজ তোমার জন্য রজত আমাকে কথা শুনিয়ে বেরিয়ে গেল। অপমান বোধটা বোধ হয় তোমার নেই, কিন্তু দাদা ভাইয়ের আছে, তাই তোমাকে এতগুলো কথা শুনিয়ে গেল। ভেবো না যে এ বাড়িতে বিয়ে করে এসেছো বলে তুমি হাতির পাঁচ পা দেখে নিয়েছো। তুমিও কিন্তু ভেবো না যে আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি বলে তোমার আরও এক্সট্রা দুটো করে হাত আর পা গজাবে। আমার মাকে ছোট করে কথা বলেছো তুমি, আমি তোমাকে ছাড়বো না। তোমার মাকে আমি, তুমি নিজেই ছোট করেছো। আমি ছোট করেছি? হ্যাঁ, তুমি বাড়ির কাজের লোকদের সামনে তুমি বলছো যে তোমার মা নাকি তোমাকে বলেছে আমি যদি বিয়েতে কোনো একটা ভালো শাড়ি কিনতে পাই তাহলে সেটা তোমার মা নেবে।
বাড়ির কাজের লোকেদের সামনে এই কথাগুলো বলা মানে কি তোমার নিজের মাকে ছোট করা নয় দিদিভাই? আরে বাবা, ওনার যদি শাড়ির এতই দরকার থাকতো তো আমায় বলতে পারতে। আমি শুভর সাথে কথা বলে নিজে গিয়ে ওনার জন্য একটা দামি শাড়ি কিনে নিতাম। তাছাড়া বলুন, ওরকম শাড়ি রোজ দশটা করে কেনার ক্ষমতা আমার মায়ের আছে। হ্যাঁ, আমিও তো এতদিন ধরে সেটাই জানতাম, কিন্তু এটা জানতাম না যে তুমি নিজে তোমার মায়ের সম্মানটাও রাখতে জানো। যা বলছো মুন্নি, এর প্রতিদান তুমি পাবেই, এর জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। হ্যাঁ দিদি, যদি সত্যি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে ডেফিনেটলি আমি শাস্তি পাবো, আর সেই শাস্তিটা আমি মাথা পেতে নেব। কিন্তু তুমি দিনের পর দিন ধরে যে অন্যায়টা করে যাচ্ছ তার জন্য তোমায় কে শাস্তি দেবে? আমি কোনো অন্যায় করিনি, আমি তোমার বড় জা মুন্নি, আর এমনি মজা করেই গিফট করে একটু খুলে দেখছিলাম। তার জন্য তুমি যা কথা আমাকে শোনালে তাতে আর কিছু তোমার স্ট্যান্ডার্ডটা বোঝা যাচ্ছে। ঠিক বলেছ, গিফটগুলো খুলে দেখে তুমি কোনো অন্যায় করোনি, বেশ করেছো, আর সেই অধিকারটাও তোমার আছে। কিন্তু দিদি ভাই, বাড়ির কাজের লোকেদের সামনে নিজের ছোট জা আর তার বাড়ির লোকেদের সম্পর্কে খারাপ কথা বললে তো তোমার স্ট্যান্ডার্ড সম্পর্কেও প্রশ্ন উঠবে। মুন্নি, মুন্নির বাড়ির লোকজন ওর আত্মীয় স্বজনকে ছোট করে তুমি নিজেই ছোট হয়ে গেছো। আমি জানতাম দাদু ভাই তুমি ওর সাপোর্ট নিয়ে কথা বলবে। আমিও জানতাম তোমার ওই মাথাতে এর থেকে বেশি আর কিছু ঢুকবে না। শোনো মমি, তুমি এবং মুন্নি দুজনেই আমার কাছে সমান আদরে, কাউকে আলাদা করে সাপোর্ট করবার মতো নিজ মানসিকতা আমার নেই। তুমি ভুল করলেও সেটা ভুল, মুন্নি ভুল করলেও সেটা ভুল, আর এই ধরনের নিজ মানসিকতার পরিচয় দিয়ে নিজেকে সকলের সামনে আর নাই বা হেয় করে তুলবে? দাদু ভাই, আমি আবার বলছি, কোনো ছোট বা নিজ মানসিকতার কাজ আমি করিনি। বোঝার চেষ্টা করুন। আমি একটা রিকোয়েস্ট করি, আমার যদি দরকার হয় আমি আবার আপনাদের কল করব। প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না, আপনারা তো সব কিছু জানেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমি এখন।